চুয়াডাঙ্গায় হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম সেলিম অভিযানে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া গেল কিনা জানাবেন এবং কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন অভিযান পরিচালনা করে প্রথমে কিন্তু গ্রিন লাইট মেডিকেল সেন্টারে সেখানে অভিযান পরিচালনা করে এবং সেখানে যে ফ্রিজ আছে সেই ফ্রিজে মেয়াদে ফিরলে বিভিন্ন ধরনের স্যাম্পল পাওয়া যায় এবং এই মুহূর্তে কিন্তু এখন সদর হসপিটালের একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করছে এবং এই নেতৃত্ব দিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ আমরা তার কাছ থেকে এই অভিযানের বিস্তারিত আসলে জেনে নিতে চাই একটু বলবেন যে এই অভিযানে এখন পর্যন্ত কাছে কি কি অসঙ্গতি পাওয়া গেছে একটু বলবেন বর্তমানে যে ক্রিম সঙ্গে দাঁড়ায় এখানে ইঞ্জেকশন এরকম চল্লিশ ইঞ্জেকশন সেলিম ধন্যবাদ আপনাকে।